আজকে বানিয়েছিলাম নারকেলের বরফি বা সন্দেশ। এটা কি করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, তো নারকেলগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম চিনি। চিনিটা কিন্তু তোমাদের আন্দাজ মতনই দেবে। আর দিয়ে দিলাম এক কাপ মতো দুধ। দুধটা দিয়ে আমরা এটা পেস্ট করে নেব, কিন্তু পেস্টটা কিন্তু পুরোপুরিভাবে মিহি হবে না। এবার কড়াইতে 2 চামচ ঘি দিয়ে আমরা নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ভালো করে নাড়াতে থাকব। এটা কিন্তু ক্রমশ নাড়িয়েই যেতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা নাড়াতে নাড়াতে কিন্তু আমাদের এই জলটা পুরো শুকিয়ে ফেলতে হবে। আমাদের কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসছে, তো এবার নামানোর আগে আমরা এর উপরে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব। তো এলাচ গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমাদের কিন্তু নারকেলটা হয়ে গেছে। এবার একটা থালায় আমরা একটু ঘি দিয়ে আমরা থালাটা চারিদিকে ঘিটা লাগিয়ে দেব। এবার এই থালার উপরে আমরা নারকেলের পুরটা পুরোটা দিয়ে দেব। নারকেলের পুরটা দিয়ে একটা চামচের সাহায্যে আমরা এটার একটা চৌকো সেপ করে নেব। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। এটা হয়ে গেলে আমরা একটা ছুরির সাহায্যে এরকমভাবে ছোট ছোট করে চৌকো চৌকো করে পিস করে নেব। মিষ্টি দোকানে যেরকম পিস করা হয় সেরকমভাবেই আমরা পিস করব। তো পিসগুলো হয়ে গেলে আমরা এগুলো কিন্তু ফ্রিজে ঠান্ডা করতে দেব। আধা ঘন্টা পর আমরা ফ্রিজ থেকে বের করে এরকমভাবে প্লেটে সাজিয়ে নিলেই আমাদের কিন্তু নারকেলের বরফি তৈরি। এটা নারকেলের বরফি বা সন্দেশ যে কোনো একটা কিছু বলাই যায়। এবার এটা সাজানোর জন্য উপর থেকে একটা একটা করে লবঙ্গ দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো।